সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকে শ্রো বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংবিধান সংস্কার অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা সেটি হয়নি শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক আনুষ্ঠানিক মত বিনিময় এসব কথা বলেন তিনি সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন কোনো কিছুই অসম্ভব নয় তবে বিষয়টি কঠিন এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন এই সরকারের অন্তর্বর্তী সরকার উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া সেটা তো হয়নি সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে তাহলে ওই জিনিসটাকে বর্তমান সংবিধান সামনে রেখে সেভাবে সংশোধন করতে হবে আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি সংবিধানের কী কি পরিবর্তন হতে পারে সেই কাজ শুরু করেছি অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেইরা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দলের বিশেষজ্ঞ তারা খুবই ভালো করবেন কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটাকে নিতে হবে আনুষ্ঠানিক মত বিনিময় অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ সংশোধন সংবিধান সংশোধন সহ এই সরকারের সংস্কার কার্যক্রম শেখ হাসিনা দেশি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি বাঙালি সংঘাতের সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল সংবিধানের সংশোধন বা পরিবর্তন বিষয়ে মির্জা ফখরুল বলেন আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে যেতে হবে তারা কীভাবে সংবিধানের পরিবর্তনটা আর একটা বিষয় আছে আমি আপনি আমরা কয়েকজন এক্সপার্ট বিশেষজ্ঞ বিলে করে দিলাম সেটা কিন্তু একটা কিন্তু সংবিধানের আবল পরিবর্তন বা নতুন সংবিধান এটা করতে হলে আপনাকে গণপরিষদ করতে হবে এক্ষেত্রে জনমতের বিষয়টি তো আছেই তারপরে আইনগত দিকগুলোও দেখতে হবে সংবিধানের আমল পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেটকে সমর্থন সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন আমি যে কথাটা শুরু থেকেই বলেছিলাম নির্বাচনটা হোক একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশন প্রশাসন এগুলো সংস্কার করে নির্বাচনটা করে সেখানে আপনি সবকিছু করতে পারবেন সংসদে প্রয়োজনীয় সব পরিবর্তন করতে পারবেন সবচেয়ে নিরাপদ হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমূল পরিবর্তন করতে চান। চানস্থলীয় রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাতের বিষয়ে মির্জা ফখরুল বলেন পার্বত্য চট্টগ্রামের ঘটনাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না এর সঙ্গে শূন্যতার সুযোগ নেওয়া ভূ রাজনৈতিক অনেক কিছু জড়িত আছে সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি মনে করি এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি এবং অন্তর্বর্তী সরকারকে অস্থিরশীল করার ক্ষেত্রে একটা অংশ প্রতি বিপ্লব ঘটনার প্রক্রিয়ায় বিপ্লবের সুফলকে নাস্বাদ করার চক্রান্ত সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বিরাজনৈতিক করণের প্রক্রিয়া শুরু চেষ্টা অন্যদিকে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত কথা বলেছেন এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না কিন্তু সেই কথাগুলো একটা প্রভাব তৈরি করছে সব বিষয়গুলো খুব স্বস্তিদায়ক নয় এতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের রাজনৈতিক সমস্যাগুলোকে হ্যান্ডেল করার অভিজ্ঞতা অভাব আছে তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে তাতে আরও সমস্যা হচ্ছে